ডাকে পাখি খোলো আঁখি, দেখো সোনালি আকাশ বহে ভোরেরও বাতাস। সুপ্রভাত, আমন্ত্রণ আজ সকালের গানে। আজ 25শে চৈত্র, শনিবার, 1423 বাংলা। দর্শক, ভোরের বাতাস যে দোলা দিয়ে যায় তাতে কিন্তু একটি ছন্দ থাকে, ছন্দ থাকে পাখি এবং আঁখির অন্তবিলেও। আর সপ্তাহ ঘুরে যে শনিবারটি এলো, ফিরে ফিরে সেই প্রিয় সেট, একজন নতুন সঙ্গীত শিল্পী এবং সামনে অগণিত দর্শক শ্রোতা, এই সব কিছুর মেলবন্ধনের পেছনেও কিন্তু ছন্দের অবদান অনস্বীকার্য। সকালের চা থেকে শুরু করে রাতের ক্লান্তি অবধি কোথায় ছন্দ নেই বলুন তো? তাই তালে তালে সুরে সুরে আমাদের বাদ্যযন্ত্রীদের হাতের জাদুতে এবং আমাদের প্রিয় কণ্ঠশিল্পীর গানে গানে চলুন আমরা বরণ করে নিই আরও একটি সুন্দর এবং ছন্দময় দিনকে। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি আপনাদের সবার ভীষণ পরিচিত মুখ এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা ইসলাম। শুভ সকাল আপু। শুভ সকাল, কেমন আছেন? খুব ভালো আছি। যেভাবে তুমি সবাইকে আমন্ত্রণ জানালে তাতে আমার মনটা আরও ভালো হয়ে গেল। আপনাকে দেখে তো আমাদের প্রথমেই মনটা ভালো হয়ে গেছে। যার সুর, তাল, লয়, সঙ্গীত সব কিছু নিয়েই জীবনের একটি বৃহৎ অংশ কেটেছে এবং এখনও কাটছে, তার সকালটা ঠিক কেমন ছন্দে অতিবাহিত হয় আজকের সকালটি? আজকের সকালটি ভীষণ ভালো কাটবে। সব সঙ্গে যারা আছেন, বরেণ্য সঙ্গীতজ্ঞ সবাই আছেন, তুমি আছো এনটিভিতে এসে, খুব ভালো লাগছে, নিশ্চয়ই ভালো কাটবে। খুব ভালো লাগছে আপু। চলুন আমরা গান দিয়ে শুরু করি। আজকে সকালের প্রথম গানটি তাহলে কি হতে যাচ্ছে? প্রথম গানটি আমি চলচ্চিত্রের গান দিয়ে শুরু করছি। এটি হচ্ছে প্রথম সবাক চলচ্চিত্রের গান। গানটি গিয়েছিলেন গায়িকা যিনি, তিনি আমার মা মাহবুবা রহমান, তারই গান এটি। মুখ ও মুখোশ চলচ্চিত্রে জব্বার খান শ্রদ্ধেয় তার চলচ্চিত্র ছিল এবং গানটি সুরকার সমর দাস, সেই বিখ্যাত গানটি আমি চেষ্টা করছি গাইতে। বাহ, সকালটাই আমাদের ভীষণ সুন্দর হয়ে যাবে। এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দিলেন আপনি, আমরা আর অপেক্ষা করতে পারছি না। দক্ষিণ হাওয়ার কথা বলছিলে তুমি, সেই দক্ষিণ হাওয়ার কথা এখানে বলছে, চলুন শুনি। মনের বনে দোলা লাগে, আসলো দক্ষিণ হাওয়া, হারিয়ে যাওয়া দিনগুলি মোর হলো ফিরে পাওয়া। মনে আসলো দক্ষিণ হাওয়া, হারিয়ে যাওয়া দিনগুলি মোর হলো ফিরে শাখে দোল দিয়ে যাই মলয় পাবনে, তাই দেখে আজ কনক চাপা
আসে আন মনে ঝুমকা ফুল লতার কোলে সমীরণে দোদুল দোলে ঝুমকা খুললো আঁখি শিশির জলে কণ্ঠের মিষ্টি একটি গান দিয়ে মিষ্টি একটি সকাল আমাদেরকে উপহার দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কম প্রচলিত এই গানটি আসলে সবারই প্রজন্মের, আমাদের পরের প্রজন্মেরও গানটি শেখা উচিত, গাওয়া উচিত, কারণ এটিতে একটি হিস্টোরিক্যাল ভ্যালু আছে, ঐতিহাসিক একটি গান, প্রথম সবাক চলচ্চিত্রের প্রথম গান, এটি অনেক বেশি প্রচার হওয়া উচিত এবং বিখ্যাত সেই সঙ্গীতজ্ঞ সমর দাসের গান। আচ্ছা আপু, চলচ্চিত্রের কথাই যদি বললেন তাহলে একটু বলি যে আপনার প্রফেশনালি গানে আসা তো চলচ্চিত্রে প্লেব্যাক করেই, কোন সময়ে চলচ্চিত্রে গান করেছিলেন প্রথম, সেটা কোন সালের দিকে হতে পারে? আমার আত্মপ্রকাশ সঙ্গীতাঙ্গনে, আচ্ছা, চলচ্চিত্রের গান দিয়ে, এবং সেটা বেশ ছোটবেলায়। সেটিও একটি আসলে আমার, এখনো তুমি যদিও বলনি, আমার বিখ্যাত পরিবারে জন্মেছি বলেই হয়তো এটি হয়েছে আমার জন্য। সেই কথাতেই আমি আসছিলাম, আপনার বাবা আমাদের চলচ্চিত্রের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব খান আতাউর রহমান, তাকে কে না চেনেন, তারই চলচ্চিত্র দিন যায় কথা থাকেতে, এই গানটি বাবা দুটি গান শিশু কণ্ঠে, শিশু শাকিলের কণ্ঠে গানটি হয়েছিল এবং তখনই আসলে বিশালভাবে এটা জনপ্রিয়তা পেয়েছিল, কিন্তু আমি কিন্তু জানতামও না বুঝতামও না, খালি শুনতাম যে দুর্বার অনুষ্ঠানে যত সৈনিক ভাইরা আছে, তখন তো রেডিও এটা ভীষণ একটি পপুলার অনুষ্ঠান ছিল, এই গান দুটো মায়ের মতো আপন কেহ নাই এবং মন মাঝি তোর বৈঠানের, এই গান দুটি সবসময়ই প্রচারিত হতো। আমরা কি তাহলে আপনার চলচ্চিত্রের গাওয়া কোনো গান শুনবো আজকে? নিশ্চয়ই, এই যে মন মাঝি তোর বৈঠানের, ঠিক আছে, চলো সেটি গাইবে, এটা আমার প্রথম গান, মানে সঙ্গীতাঙ্গনের বলতে পারো। ছোটবেলায় অনেক গান করেছি বাবার সঙ্গে, এসো গান শিখি, কিংবা ঘরে তো সবসময় গানের চর্চা ছিল, কিন্তু একদম চলো শোনা যাক, আর অপেক্ষা না করে গানে চলে যাই। সারা জন পূজন বাইনা ভাটির নাগা পাইলাম না, আমি আর বাইতে পারলাম না, মন মাঝি তোর বৈঠানে রে আমি বাইতে পারলাম না, সারা জন উজান পাইলা ভাটির নাগার পাইলাম না, আমি বাইতে পারলাম না, মন মাঝি তোর বৈঠানে রে আমি আর বাইতে পারলাম না, কান্দা
অসাধারণ কথা, অসাধারণ সুর, ভীষণ ভীষণ ভালো লাগার একটি গান আপু। সংকলিত কথা যে মন মাছিতের বৈঠানের আমি আর বাইতে পারলাম না, এই গানটির এই প্রথম সংকলন থেকে বাবা পরের অন্তরটা লিখেছে। তো জীবন্তরীর কথা বলা হয়েছে যে একটি মানুষ সারা জীবন সংসারের বোঝা ঠেলে শেষ পর্যন্ত আর বাইতে পারছে না, এবং তাকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি গান তার চলচ্চিত্রে সংযোজন করার জন্য। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আরও একটি গান, কোন গানটি শুনছি এবার? এটি আমার চলচ্চিত্রেই গাওয়া, এখন অনেক রাত ছায়াছবিতে, এটা বাবার শেষ চলচ্চিত্র, মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি, সেই গানটি আছে। চলুন শুনি। ওগো বন্ধু মনে রেখো আজীবন তোমারি রইব, যদি আর দেখা নাই হয়, যদি আর দেখা নাই হয়, ওগো বন্ধু মনে রেখো জীবন তোমারি রইব, যদি আর দেখা নাই সেদিনও গো তুমি আর ফিরবে না ঘরে, তোমার আশায় তবু দাঁড়িয়ে রইব এই আমি, চিরকাল দাঁড়িয়ে থাকব যদি আর দেখা নাই হয়, ভুবনে আমি আর নেই, স্মৃতির জানালা খুলে আকাশে তাকে দেখো বন্ধু, তারার বানা নিগেথে দাঁড়িয়ে রয়েছি আমি, চিরকাল দাঁড়িয়ে থাকবো যদি আর দেখা নাই।
জীবন তোমারই রইব যদি আর দেখা নাই হয়, যদি আর দেখা নাই হয়, যদি আর দেখা নাই হয়। এমন একটি গান যে গানটির আবেদন ঠিক তখন যেমন ছিল এখনও ঠিক তেমনি আছে, এতটুকু বোধ হয় কোনো জায়গায় হেরফের হয়নি। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটি গান আমাদেরকে উপহার দিলেন, আমার দর্শকদেরকে উপহার দিলেন। তবে আর দেখা নাই হয় এই কথাটি আমরা মানতে পারছি না, আপনার সাথে আমাদের আবারও দেখা হবে, আবারও আরও অনেক সুন্দর সুন্দর গান শুনব। এর ফাঁকে একটু জানতে চাই যে আপনি একজন গানের শিল্পী, সঙ্গীত শিল্পী ছাড়াও আপনি একজন স্থপতি, এই যে দুটো কাজ ব্যালেন্স করেন কী করে? এটা মানে সৃষ্টিকর্তার দান বলতে পারো, কারণ আমি, আমার কাছে তো নিশ্চয়ই আমার প্রফেশনটাও ঠিক তেমনভাবেই আমি তাকে সম্মান করে আসছি, এবং সঙ্গীত তো এটা তো মনের খোরাক বলতে পারো, সুতরাং দুটোই পাশাপাশি চালাচ্ছি। এবং আমি আসলে কর্মরত আছি ল্যাবিড গ্রুপের সঙ্গে, সেখানে আমাকে তারাও ভীষণ সাংস্কৃতিক মনা, তারা ভীষণভাবে ছাড় দেয় আমাকে, যার জন্য আমি দুটো পাশাপাশি আমার কাজের ক্ষেত্রে আমি নিশ্চয়ই ততটুকুই সিনসিয়ার বলেই হয়তো আমি এই সঙ্গীতের চর্চার ক্ষেত্রে তাদের কাছ থেকে অনেক অনেক সাপোর্ট পাচ্ছি, এবং পরিবারের সাপোর্ট আর একটি বিশাল সাপোর্ট, কারণ আমাকে ভীষণ ব্যস্ত থাকতে হয়, সেই সকাল 7টা থেকে হয়তো রাত 10টা পর্যন্তই ব্যস্ত থাকতে হয় বেশিরভাগ দিনই। আপনার ব্যস্ততা আপনি উপভোগ করুন, আমরা গান উপভোগ করি। হ্যাঁ, আমি আমার একটি মৌলিক গান গাইছি, এতে শ্রদ্ধেয় সুবীর নন্দী তার সুরে এবং অত্যন্ত গুণী গীতিকার কবি খোশনুর তার লেখায়। সি এমন তো কথা ছিল না, ছিল
भूले जाब भेबेची भोले ना तो मन भालोबेसे अवशेषे एका होए जाब दुख पाब शुधु दुख पाब एमन तो कथा छिल ना কথা ছিল না ভালোবেসে অবশেষে একা হয়ে যাব দুঃখ পাব শুধু দুঃখ পাব এমন তো কথা ছিল না ও এমন তো কথা ছিল না ও চমৎকার আপু, একটা সময় যে বিষয়টা ছিল যে ক্যাসেট প্লেয়ারে গান শুনতে হতো, ক্যাসেটে করে গানগুলো বেরোতো, তারপরে সেটা সিডিতে কনভার্ট হয়ে গেল, আর এখন যেটা হয় যে শিল্পীরা যারা আছেন তারা এখন ইন্টারনেটের যুগে দেখা যায় যে ভিজুয়ালাইজ করার চেষ্টা করছেন, মিডিয়ার প্রচার প্রসার এতটা বেড়ে গেছে, আর সামনে তো পহেলা বৈশাখও আসছে, নতুন একটি বছরের শুরু, আপনার কি এরকম কোনো পরিকল্পনা আছে? আছে, বেশ বড়সড়ভাবে একটি পরিকল্পনা আছে। একটি গান ফরিদ আহমেদের সুরে এবং ফরিদা ফারহানার লেখায়, আচ্ছা, পহেলা বৈশাখ, একদম পহেলা বৈশাখকে উপলক্ষ করে আমি ওটার মানে ইতিমধ্যেই হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে গানটির, আপনারা খুব শীঘ্রই পাবেন, নিশ্চয়ই ভালো লাগবে, খুব একদম জাকজমকপূর্ণ একটি গান। পয়লা বৈশাখেই আমরা সেই গানটি পাচ্ছি। একদম, হ্যাঁ, আজকে না শোনানোই ভালো, কারণ আমি ইউটিউবে ছাড়ছি এর মধ্যেই, তো 9-10 তারিখের মধ্যেই হবে এবং পুরো মাস জুড়েই গানটি যাবে। তাহলে দর্শক আসলে সারা বছরই যেতে পারে, কারণ কি বৈশাখ তো আমাদের বছরের শুরু এবং তখনই কিন্তু সকল প্রত্যয় সকল স্বপ্নের শুরু এবং সকল রং নিয়ে বৈশাখ আসে, আর তাই সেটা বৈশাখ থেকে শুরু করে চৈত্র পর্যন্ত মানে বসন্ত পর্যন্ত সেটা বোধহয় ক্যারি করা উচিত, সারা বছর বরের মধ্যে সেই রংটা থাকা উচিত। আর কি কোনো কাজের পরিকল্পনা আছে সামনে গান নিয়ে? আমি কাজ করছি, হ্যাঁ, বেশ কিছু গান করছি, আহমেদ ইমতিয়াজ বুলবুল তিনি আমার জন্য কিছু গান তৈরি করছেন, সেটা বেশ কিছুদিন ধরেই কাজ করছি, আর 2-3টি গান বাকি আছে, হয়ে যাবে, দেখা যাক। অ্যালবামের কাজ করছেন, নতুন অ্যালবামের কাজ করছেন, মৌলিক গান বের হচ্ছে আপনার, মানে এটা কি একক অ্যালবাম বের হচ্ছে? একক অ্যালবাম বের হচ্ছে, এই গানগুলো আবার ভিডিও করে আমি হয়তো ইউটিউবে। এটা আমরা কবে থেকে পাচ্ছি আপনার এই অ্যালবামটা? এটা এই বছরের মাঝামাঝি হয়ে যাবে মনে হচ্ছে, কিংবা এই তো দেখা যাক, পরিকল্পনা তো আছে, খুব শীঘ্রই, বলা যায় না আসলে, দেখা যাক। অসম্ভব ভালো লাগলো। আপনার বাবা খান আতাউর রহমান, তিনি তো একজন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তি ছিলেন, তার প্রতি অবশ্যই শ্রদ্ধা নিবেদন করছি আমরা, এবং আজকের এই সকালটা অসম্ভব ভালো লাগলো আপনার সাথে, সঙ্গীতময় হোক আপনার জীবন, আমাদেরকে বিদায় নিতে হচ্ছে এবং অবশ্যই শেষ গানটি শুনবো, তবে তার আগে দর্শকদের কাছে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে, তবে শেষ মানেই শেষ নয়, কেননা শেষ কথাটির মধ্যে কিন্তু লুকিয়ে থাকে অন্য একটি সকালের প্রত্যাশা, এবং প্রত্যাশা থাকে ছন্দপতন না ঘটার। তাই ভালো থাকুক গান, ভালো থাকুক গানের মানুষ, অগণিত ভক্ত দর্শক শ্রোতা, আর সাথে থাকুক এনটিভি, ভালো থাকুন সবাই। চলুন আপু, আমরা শেষ গানে চলে, শেষ গান, এবং এত সুন্দর সকালে দেশের গান না গাইলেই নয়, কারণ আস্তে আস্তে সবাই অনুরোধ করছিল এই গানটির জন্য, এই গানটি এবং আপনার প্রত্যেকটি গান, আপনি যেগুলো নির্বাচন করেছেন প্রত্যেকটি অনবদ্য, শেষেরটিও সেরকমই হবে সেটাই প্রত্যাশা, চলুন শুনে নিই। চলো, হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ ভরে না, হায় রে আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি, রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে, এত ভালোবাসি তবু পরাণ।
যখন তোর ওই গায়ের ধারে ঘু ঘু টাকা নিঝুম কোন দুপুরে অংশ মিথুন ভেসে বেড়ায় শাপলা ফোটা টলতল কোন পুকুরে নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায় নয়ন পাখি দিশা হারায় প্রজাপতির পাখায় পাখায় চোখে পলক পড়ে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না যখন তোর ওই আকাশ নীলে পাল তুলে যায় সাত সাগরের পশুরা নদীর বুকে হাত ছানি দেয় লক্ষ ঢেউয়ের মানিক জ্বালায় ইশারা হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে হায় রে আমার বুকের মাঝে হাজার তারের বীণা বাজে কাজের কথা মনে ধরে না রূপ দেখে তোর কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না হায় রে আমার মন মাতা নদেশ হায় রে আমার সোনা ভোলা মাটি রূপ দেখে তোর তবু পরাণ ভরে না তোরে এত ভালোবাসি তবু পরাণ ভরে না।